নমস্কার। আমরা গীতার কথা গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের রচনা একটি গ্রন্থ, তা সেই বইটি পাঠ করতে করতে এগোচ্ছি। সাংখ্যযোগ আমরা পড়লাম, আমরা দেখলাম, এবং কি দেখলাম, দেখলাম যে এই জীবন দ্বন্দ্বময়, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনটা আসলে তারই প্রতীক। আমাদের যে জীবন, সেই জীবনটাই হলো কুরুক্ষেত্রের যুদ্ধের মতোই দ্বন্দ্বে বিদীর্ণ। মানে সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যে বিমূঢ় অর্জুন, সেই অর্জুনকে স্বয়ং শ্রী ভগবান এই দ্বন্দ্বের অবসান কোন দিকে তার দিক নির্দেশ করছেন, সেই দিক দেখাচ্ছেন। এবং এই যে তিনি যে সমস্ত কথাগুলি বলছেন, তিনি তার যে উবাচক, সেগুলি থেকেও অর্জুনের দ্বন্দ্ব মিটছে না, এবং আমাদেরও দ্বন্দ্ব কি মিটছে? আমরা যে শুনছি, আমরা যেরকম শুনে এলাম, তাতেও কি আমরা খুব পরিষ্কার হতে পারলাম যে এইটাই পথ, এই পথে গেলে আমাদের দ্বন্দ্ব অবসান হয়ে যাবে? সেটা হচ্ছে কি হচ্ছে না? আমাদের মনেও নানা রকম প্রশ্ন জাগছে, এবং আমরা স্থির নিশ্চিত হয়ে কোনো একটা পথ ধরতে পারছি না। পারলে তো আমাদের আর চিন্তা ছিল না, তাহলে আমরা নিশ্চিন্ত হতে পারতাম। তা সে কারণেই অর্জুন বারে বারে প্রশ্ন করছেন। এবং দ্বিতীয় অধ্যায়ের শেষে আমরা যেটা দেখলাম যে তিনি একটা সুস্থিত পরম জ্ঞানের মহিমার বর্ণনা করছেন, এবং মূল কথাটা হলো স্থিত প্রজ্ঞ, প্রজ্ঞা যেখানে সুস্থিত, সেই আদর্শ স্থিত প্রজ্ঞের মহিমা বর্ণনা করলেন শ্রী ভগবান। কীভাবে? অর্থাৎ জ্ঞানের পথে। এবং তিনি সেইভাবে বললেন যে এই যে সমেকৃত্তা, সুখে দুঃখে সমেকৃত্তা, লাভালাভৌ জয়া জয়ৌ, অর্থাৎ তুমি যাই হোক না কেন, তুমি সমত্ব বুদ্ধিতে, বুদ্ধির কাছে আশ্রয় নাও, সমত্ব বুদ্ধির কাছে যাও, সমানভাবে দেখো এই সুখ দুঃখ, এই লাভ অলাভ বা ক্ষতি, এটাকে সমানভাবে দেখো। এবং তিনি বললেন ওই যে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বীত রাগ ভয় ক্রোধ, স্থিতধি মুনিরাচ্চাতে। তিনি বললেন যে দুঃখে, দুঃখ এলে উদ্বিগ্ন না হয়ে হয়েও না, উদ্বিগ্ন হয়েও না, এবং সুখেও অত আকর্ষণ বোধ করো না, বিগত স্পৃহ, অত স্পৃহা রেখো না সুখের পিছনে। এই যে কথাগুলো, এগুলি সবই তো জ্ঞানের কথা, স্থিতির কথা, মানে যেখানে বুদ্ধি খুব স্থির হয়ে যাবে, সেখানে আস্তে আস্তে অহং বিলীন হতে থাকবে। কারণ এই পৃথিবীতে যা কিছু হচ্ছে, সেই সব কিছুকে যদি আমি সমান চোখে দেখতে পারি, আমি ধরে নিলাম আমি দেখতে পাচ্ছি, এবং তখন আমার অহং চলে যাবে, তখন আমি একটা জায়গা পাব, যে জায়গাটা সেই পরম পিতার সঙ্গে, সেই পরমেশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার একটা জায়গা খুঁজে পাওয়া যেতে পারে। এ হলো জ্ঞানের কথা। কিন্তু অর্জুনের মনে যে প্রশ্ন, সেটা হলো যে তুমি যে আমাকে বলছো এত কথা, সে তো বুঝলাম, এগুলো তো জ্ঞানের মহিমা করলে, কিন্তু ঠেলে দিচ্ছ আমাকে অস্থির কর্মের মধ্যে, ওই যুদ্ধের মধ্যে, ওই রক্তারক্তির মধ্যে, ওই প্রাণঘাতী কর্মের মধ্যে।
একদিকে সুস্থিত জ্ঞানের তুমি মহিমা কীর্তন করছো, অন্যদিকে অস্থির কর্মের মধ্যে তুমি আমাকে ঠেলে দিতে চাইছো। এই দুটোর মধ্যে সমন্বয় কোথায়? এইটা ছিল অর্জুনের প্রশ্ন। অর্জুন বললেন যে হে জনার্দন, যদি তোমার মতে কর্ম হতে বুদ্ধি শ্রেষ্ঠ, তাহলে আমাকে হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করছো? বিমিশ্র বাক্য দ্বারা, ব্যমিশ্রেণ এব বাক্যেন বুদ্ধিং মহেশ্বরূপে, বিমিশ্র বাক্য দ্বারা কেন আমার মনকে মোহিত করছো? যেটা দিয়ে আমি শ্রেয় লাভ করতে পারি, আমার পক্ষে যেটা বেস্ট হবে সেই পথটা বলে দাও, যেটা সঠিক পথ। এই যে অর্জুনের যে প্রশ্ন, একটু খেয়াল করলে দেখবেন যে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনেও আসছে। আমাদের মনে কিন্তু হচ্ছে যে হ্যাঁ, এটা তো ঠিকই, তাহলে কোন দিকে যাব আমি? সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে যদি আমি ভাবি যে এখানে সুখ নেই, এখানে দুঃখ নেই, এখানে কিছুই নেই, এখানে প্রেম নেই, এখানে ভালোবাসা নেই, এখানে আকর্ষণ নেই, এখানে বিকর্ষণ নেই, সব কিছুই একটা সমানভাবে ভাবতে থাকি, তাহলে তো আমার কর্ম করার দরকারই হয় না। যদি সে পথে আমার শ্রেষ্ঠ হয়, তাহলে তো আমি কর্ম করব না। কিন্তু উনি আবার কেন বলছি যে যাও যুদ্ধটা করো গিয়ে, এ তো শুনলে, এবার যাও যুদ্ধটা করো। যুদ্ধ একেবারে অস্থির কর্ম একটা, এর মধ্যে সমন্বয় কোথায়? এখন আমরা যদি একটু মানে ভাবি যে এই যে স্থিত প্রজ্ঞতার কথা বলা হয়েছে, সেটা কোথায়? আমাদের যে জীবনযুদ্ধ চলছে, তার তো একদম পরিষ্কারভাবে আমরা দেখতে পাই যে দুটো পার্ট, একটা বাহির, একটা অন্তর, তাই নয় কি? আমি বাইরে যা কিছু করছি, যা অ্যাকশন নিচ্ছি, সেটা একরকম, এবং তার একটা যে রিয়াকশন, সেই রিয়াকশনটা হচ্ছে কোথায়? আমার অন্তরে। বাইরে আমি একজনের সঙ্গে ঝগড়া করলাম, বা বাইরে একজনকে খুব ভালো কথা বললাম, তার প্রতিটি কর্মেরই একটা রিপারকেশন আছে, রিয়াকশন আছে। সেই রিয়াকশনটা কোথায় হচ্ছে? না, আমার অন্তরে হচ্ছে। অন্তরে আমি আবার রেগে যাচ্ছি, আমি কখনো খুশি হচ্ছি, কখনো দুঃখী হচ্ছি, কখনো আনন্দ নৃত্য করছি। এবং এই যে আমাদের কাছে মূল যে সমস্যাটা, সেটা কোন জায়গায়? বাইরের না ভেতরের? দেখা যাচ্ছে যে আমরা তো মানে ভিতরের সমস্যাটাই আমাদের কাছে সবচেয়ে বড়। বাইরে একরকম হচ্ছে, কিন্তু ভিতরটা যেন আমাকে আরও বেশি অস্থির করে দিচ্ছে। কারণ আমি বেশি সময়টা কাটাচ্ছি তো আমার ভিতরকে নিয়ে, আমি নিজেকে নিয়ে, আমি অনর্গল তো আমি সেলফ টকিং, অর্থাৎ নিজের মধ্যে নিজে কথা বলছি। সেই কথাগুলো হচ্ছে কি? সেই কথাগুলো দেখা যাচ্ছে যে কখনো রাগ, কখনো দুঃখ, কখনো হিংসা, কখনো লোভ, ইত্যাদি ইত্যাদি চলে আসছে, এবং সেটা আমাকে জর্জরিত করছে। বাইরে এটা তত নয়, অর্থাৎ যে সমস্যাটা আমার হচ্ছে সেটা হচ্ছে ভিতরে। এইবার যদি আমরা দেখি, এবং এখানে তো আমাদের শাস্ত্রের যে কথাগুলো আছে সেগুলো উনি এই কর্মযোগের প্রথমেই উনি বলেছেন, সেটা তো এক রকমের, কারণ ওই গভীর তত্ত্বের দিকে তো আমরা যেতে চাইছি না। তার কারণ হচ্ছে যে গভীর তত্ত্বের চেয়েও আমাদের মনে হয় বেশি দরকার আমার প্রাত্যহিক জীবনকে আমি কীভাবে আরেকটু উন্নত করতে পারবো, আমার প্রতিদিনকার দিনগুলো যেন আমি একটু ভালোভাবে কাটাতে চাই, আর বেশি কিছু না, এইটা তো চাইছি। নাহলে ওখানে উনি বলেছেন যে লোকস্মিন ও দিবিহিদা নিষ্ঠা পুরা প্রক্তা মায়া নাঘ জ্ঞান যোগেন সংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। আমি তোমাকে আগেই বলেছি, শ্রী ভগবান বলছেন আর কি, যে আমি তোমাকে আগেই বলেছি
যে এই হলোকে দ্বিবিধ নিষ্ঠা আছে, দ্বিবিধা নিষ্ঠা। নিষ্ঠা মানে আলটিমেটাম, মানে একেবারে সাধনার যে চরম অবস্থা সেইটাকে বলা হয় নিষ্ঠা। তা তার পথ কি দ্বিবিধ, দুরকম আছে, এটা উনি ভগবান আর কি অর্জুনকে উত্তরে প্রথমেই যে কথাটা বলছেন সেটা হচ্ছে, আমি তোমাকে আগেই বলেছি যে দুরকম রাস্তা আছে। একটা হচ্ছে জ্ঞান যোগেন সাংখ্যানাং, অর্থাৎ সাংখ্যমত জ্ঞানযোগ, আরেকটা হচ্ছে কর্মযোগেন যোগিনাম, যেটা কর্ম কর্মযোগের মত কর্মযোগীদের। এইখানে একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে এই যে গীতা, গীতা এত আমাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠল তার একটা বিশেষ কারণ আছে। কারণ হচ্ছে যে এই গীতা একটা সময় খুব প্রয়োজন হয়ে পড়েছিল, কারণ এই যে দুটো মত না, এই যে বলা হচ্ছে সাংখ্য এবং কর্মযোগ বা যোগী, এই যে দুটো মত, এই দুটো মতের মধ্যে বিরোধ কিন্তু অনেক আগে থেকেই ছিল। এই গীতা হচ্ছে সেই জায়গা যেখানে এই দুটো মতের মধ্যে সমন্বয় আনা হয়েছে এবং একটি তৃতীয় মত আনা হয়েছে যেটার নাম নিষ্কাম কর্মযোগ। অর্থাৎ একটা মত ছিল যে আমি জ্ঞানযোগী হব, আমি সমস্ত কিছুকে একে একে বাদ দেবো, আমি একে একে বাদ দেবো, আমি এমনকি নিজেকেও বাদ দেবো, দিয়ে আমি সেই আত্মা, আমি সেই পরমাত্মার সঙ্গে যুক্ত হব। এটা একটা মত, তাহলে তো কোনো কর্মের কোনো প্রশ্নই আসে না, কর্ম করার তো কোনো দরকারই নেই। আরেকটা মত হচ্ছে যে কর্মযোগ, সেটা হচ্ছে যোগ, সেটা ছিল যাগযজ্ঞ, প্রধানত যাগযজ্ঞ, যজ্ঞ বেস্ট, যেখানে যজ্ঞ করা অর্থাৎ আহুতি দেওয়া। এবং লক্ষণীয় এটাই যে দুটোর মধ্যেই কিন্তু ভক্তি প্রাবল্য ছিল না, ভক্তি মতটা মূলত এসছে গীতা থেকে। তো এইগুলো তত্ত্বের কথা, এই সমস্ত গভীর তত্ত্বের কথা। এই তত্ত্বের কথার চেয়েও আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার যে জীবনটা, সেই জীবনটা বুঝে ওঠার, যে এখানে তাহলে আমরা কীভাবে এগোবো বা আমরা কী ধরবো। এবং সেইটার জন্যই আমরা এই গীতার কাছে এসেছি, সেটার জন্যই আমরা শ্রী গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের এই গীতার কথা বইটিকে আঁকড়ে ধরেছি, ধরে আমরা খুঁজছি যে পথ কী, কোথায় পথ আছে। তো সেখানে আমরা যদি দেখি যে এই যে একদিকে উনি বলছেন যে স্থিত প্রজ্ঞ, আর ঠিক তার পরক্ষণেই বলছেন যে যুদ্ধটা করো, আমরা যদি এইভাবে ধরে নিতে পারি যে আমার অন্তরে যদি আমি স্থিত প্রজ্ঞ হই এবং বাইরের কর্মটা যেমন করার তেমন করে যাই, তাহলেই বোধ হয় সঠিক সমন্বয় হবে। এবং সেটাই উনি চেয়েছেন, সেটা আরও ধীরে 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 পরিষ্কার হবে আমরা যখন এগোবো, কিন্তু সেটাই উনি তো মূলত চাইছেন যে আমরা আমাদের মতন করে যদি ভাবি যে আজকের জীবনযাত্রায় গীতার প্রয়োজনীয়তা কী, তাহলে তো এইটুকু ধরতেই পারি যে বাইরের যে কাজটা সেটা যেমন করার তেমনই করতে হবে। সেখানে যদি যুদ্ধ করতে হয় করতে হবে, সেখানে যদি ঝগড়া করতে হয় করতে হবে, সেখানে যা করার তেমন করতে হবে, কিন্তু ভিতরটাতে তুমি স্থিতপ্রজ্ঞ হও। স্থিতপ্রজ্ঞ কীভাবে হবে না, সেটা তো আগে উনি সাংখ্যযোগে বলেছেন যে সমত্ব বুদ্ধিতে এসো, তুমি যে কাজটা করছো সেই কাজটার তুমি কোনো ফল আশা করো না, যেই ফল আশা করবে সঙ্গে সঙ্গে সেটার কর্মফল হয়ে যাবে, হ্যাঁ সেই কর্মফলটাও তোমাকে আবার ভোগ করতে হবে, কিন্তু তুমি কোনো ফল আশা করো না, তুমি আকাঙ্ক্ষা করো না কিছু, তুমি এক্সপেক্ট করো না। যতটা আমরা এক্সপেক্টকে এড়িয়ে চলতে পারবো ততটাই আমাদের জীবন নির্বিঘ্ন হবে, একটু শান্তিময় হয়ে উঠতে পারে। এটাই আমাদের আজকের জীবনের কাছে খুব প্রয়োজনীয় কথা বলে মনে হয়। আজ এই পর্যন্ত থাক, আর পরের দিন দেখা যাক যে আরও কিছু এগিয়ে আরও কিছু আলোচনা আমরা করতে পারবো।
আর সবাইকে আমার প্রণাম প্রণাম নেবেন। নমস্কার, আমরা একটা বই গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় রচিত গীতার কথা, তো এই বইটা থেকে পাঠ করছি এবং তার সঙ্গে নিজেদের মধ্যে যে সমস্ত প্রশ্ন, যে সমস্ত জিজ্ঞাসা উঠে আসে সেইগুলো নিয়েও নিজেরাই একটু কথাবার্তা বলে চেষ্টা করছি যে আমাদের এই যে জীবন, যে একটা দ্বন্দ্বময় জীবন, একটা ধন্দময় জীবন, অনর্গল যেন ঠিক ভুল হারা জেতা এর যে দ্বন্দ্বে আমরা চলেছি, অনর্গল দ্বন্দ্ব নিয়ে চলেছি এবং একটা ধাঁধার মতন, এর যেন কোনো উত্তর নেই, কেমন যেন স্রোতের মধ্যে ভেসে চলেছি, নিত্যকার ওই চাল ডাল তেল নুন জমি জায়গা বাড়ি ঘর ইত্যাদির যে পাকে আবর্ত হচ্ছি, সবসময় মনে হচ্ছে এই বুঝি, এইটা করলে বুঝি আমার একটা তৃপ্তি আসবে, পূর্ণতা আসবে, কিন্তু একটার পর একটা জায়গা পেরোচ্ছি এবং তখন আবার সেই ভিতরে ভিতরে কোথাও একটা হাহাকার, কোথাও একটা অতৃপ্তি, জ্বালা ইত্যাদি আবার উঠে আসছে, মনে হচ্ছে হলো না, হলো না, হচ্ছে না। বিশেষত যারা সেই বয়সে, মানে অর্থাৎ মোহনার দিকে যাদের জীবনস্রোত গড়িয়ে এসছে, এই বয়সে এসে কেমন যেন মনে হয় যে যে মানুষটা খুব এতদিন পর্যন্ত নিজেকে খুব সার্থক মনে করেছিল, সফল মনে করেছিল, সেই মানুষটিও একটু অসহায় হয়ে ভাবছে যে এই কি সফলতা, কই হলো না তো, তাহলে তার তৃপ্তি কই, তার আনন্দ কই। আর যে মানুষটা তো পারলো না, তার তো একটা আক্ষেপ রয়েই গেল, সে ভাবলো যে আমার কিছু হলো না। কিন্তু একটু খুঁটিয়ে যদি দেখা যায়, তখন দেখা যায় যে একই পরিণতি, যে মানুষটা চূড়ান্তভাবে সফল এবং যে মানুষটি একেবারে অসফল ব্যর্থ মানুষ, পরিণতি তো একই, জীবনের তো একটাই পরিণতি একদম অমোক, সেটা মৃত্যু। তবুও আমরা তার মধ্যে মনে করলাম যে আমি বোধহয় সার্থক, আবার সার্থক হয়েও সে যখন নিজের কাছে দাঁড়ায় তখন দেখা যায় যে না, এ তো হলো না, হলো না, একটা অতৃপ্তি থেকে যায় এবং সেই অতৃপ্তিটা আমাদের দংশায়। তা আমরা চেষ্টা করছি যে যে দেখা যাক, যদি এখানে আমাদের মতন মানুষ যারা এই দ্বন্দ্বময় জীবন বইতে বাধ্য হচ্ছে এবং যারা নিত্য একটা অতৃপ্তির জ্বালায় ভুগছে, তাদের কাছে যদি কোনো একটা পথ পাওয়া যায়, তো সেখানে আমরা সাংখ্যযোগে এসে আমরা দেখলাম যে তিনি, শ্রী ভগবান, তিনি যে পাঠগুলো দিচ্ছেন অর্জুনকে, হলো প্রথমেই তিনি যে পাঠটি দিলেন সেটি হলো উত্তিষ্ঠত জাগ্রত, অর্থাৎ আমরা এই যে জীবনটা বয়ে নিয়ে যাচ্ছি এটা জাগ্রত জীবন নয়, এই জীবনে প্রাণ নেই, প্রাণ সঞ্চারই হয়নি। আমরা গেঁড়ি গুগলি কেঁচোকৃমির জীবন বয়ে চলেছি, তারাও তাদের মতন চলেছে, আমরা আমাদের মতন চলেছি, এই একই। কিন্তু আমাদের তো বুদ্ধি বলে একটা জিনিস আমাদের আছে, বোধ বলে একটা জিনিস আছে, আমরা ভাবতে পারছি, আমরা কিন্তু জীবন যাপনটা করছি প্রায় পশুস্তরের, যে মানুষের যে অতিরিক্ত সুবিধাটা দেওয়া হয়েছিল মানব শরীরে বা মস্তিষ্কে, সেই সুবিধাটা আমরা নিতে পারলাম না বা পারছি না। আমরা একটা জান্তব জীবন এবং প্রবহমান স্রোতের মধ্যে যেন ভেসেই চললাম এইরকম। সেই জন্যই উনি প্রথম যেটা বললেন সেটা হলো উত্তিষ্ঠত জাগ্রত, এবং তারপরে গিয়ে
উনি যখন বললেন তখন উনি কি বললেন, তিতিক্ষস্ব ভারত, অর্থাৎ তিনি তিতিক্ষার মন্ত্র দিলেন, তুমি সহ্য করো এই যে দহন, এই যে জ্বালা, এটা নিয়ে যে তুমি অসহ্য মনে হচ্ছে, তুমি অস্থির হয়ে উঠছ, এটা সহ্য করো। সহ্য করাটা একটা লেসন, একটা পাঠ তার। এবং এরপরে তিনি আমাদের শান্তভাবে এই যে সইতে শেখানোর পর, এবার তিনি আক্ষরিকভাবে আত্মস্বরূপে পরিচয় দিলেন অর্জুনকে বা আমাদেরকে। এখানেও একটা মূল সূত্র যে আত্মবান হও, আত্মাকে, আত্মস্বরূপকে চেনো। এবং এই আত্মস্বরূপকে চেনাবার জন্য তিনি তো বলেইছিলেন যে কে তুমি, আমি কে, বা দেহ আর দেহীর যে তফাৎ, ওই যে বাসাংশেজির রানী যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণোন্নানি সংয়াতি নবানি দেহি। যেভাবে একটা মানুষ তার শরীরের পোশাককে ত্যাগ করে, সেভাবেই একজন দেহি তার দেহটাকে ত্যাগ করে। এবং যে ত্যাগ করে সে হচ্ছে দেহি, সেখানেই সেই হচ্ছে আত্মা। আমরা যদি দেখি যে প্রতি মুহূর্তে আমরা মরে যাচ্ছি, আবার বেঁচে উঠছি, আবার নতুন হচ্ছি, এটাকে যদি আমরা খেয়াল করি তখনই আমি বুঝতে পারবো যে কে তাহলে আছে। আমি যদি আমার ছোটো বয়সকে দেখি, যে সেই বয়সের যে আমি, সেই আমির সঙ্গে এখনকার বয়সের যে আমি, তার তো কোনো বহিরাংশে কোনো মিল নেই। তার শরীরের চেহারায়, তার আচার ব্যবহারে, তার আচরণে কোনো জায়গায় মিল নেই, কিন্তু সেই মানুষটি তখনকার মানুষটিকেও সে আমি বলে ভাবছে এবং বর্তমানেও সে আমি বলে ভাবছে। অর্থাৎ যে নাতি হয়েছিল সেও যেমন নিজেকে আমি ভেবেছে, সে যখন দাদু হয়ে গেছে তখনও সে নিজেকে আমি ভাবছে, একই আমি। সেই আমিটাকে সেখানে চেনাবার জন্য তিনি বলেছেন যে এইখানেই আছেন, আছে আত্মার পরিচয়, এখানেই তোমাকে খুঁজে বার করতে হবে যে আত্মা কী। এবং তখন তুমি দেখবে যে এই আত্মার মৃত্যু নেই। নৈরং ছিন্দন্তি শস্ত্রাণি নৈরং দহতি পাবক ন চৈনং ক্লেদায়ন্তাপ ন শোষয়তি মারুত। অস্ত্র এই আত্মাকে কাটতে পারে না, অগ্নি একে দগ্ধ করতে পারে না, জল একে সিক্ত করতে পারে না, এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। এই হলো আত্মা। এই আত্মার কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই, এই আত্মাই গোটা পৃথিবী জুড়ে চলছে। অর্থাৎ সমস্তটা জুড়েই যে পদার্থের স্রোত এই বিশ্ব জগৎকে রেখে দিয়েছে, সেই একই পদার্থের স্রোত নিয়েই আমরা চলছি। আর আমি শুধু এই একটা শরীর পেয়ে আমি নিজেকে আলাদা ভাবছি, এই বোধটাকে তিনি দিতে চাইলেন। কিন্তু দিতে চাইলেই তো হবে না, আমরা এই যে গীতার পাঠ নিচ্ছি সেখানে তো আমরা দেখব যে আত্মজ্ঞান সম্পর্কে জানলাম, পাঠ করলাম, বারে বারে পড়লাম, অনেকবার এই স্তোত্রগুলোকে আওড়ালাম, কিন্তু আত্মজ্ঞ কি হওয়া গেল? বহু মানুষ আছে যারা গীতার অধ্যায় ধরে, শ্লোক নম্বর ধরে তারা অনায়াসে বলে দিতে পারেন কোন শ্লোকে কী আছে, তার ব্যাখ্যা সহ। কিন্তু আত্মজ্ঞ কি হওয়া গেল? আত্মজ্ঞ কিন্তু হওয়া আর ওই আত্মজ্ঞান সম্পর্কে বলা, আউড়ে যাওয়া, এ তো এক নয়। আমরা আত্মজ্ঞ হতে পারলাম না, পারছি না, আমরা সত্যিকারের যে আত্মাকে যে চিনতে পারা সেটা কিছুতেই চিনতে পারছি না। এবং সেইটা চেনাতে তিনি নানানভাবে সাহায্য করে আসছেন আমাদের, সেইটা চেনাবার জন্য তিনি তো চেষ্টা করছেন বারবার যে তাহলে তুমি কিভাবে চিনবে, তুমি এমনি তো চিনতে হবে না, তুমি বুদ্ধির শরণ নাও।
বুদ্ধির কাছে যাও, তো সেখানে বুদ্ধি তোমায় পথ দেখিয়ে দেবে। তারপরে যোগায় যুজস্ব, অর্থাৎ সেইখান থেকে তোমার যোগটা হবে, এই কর্মের কৌশলই যোগ। এরপরে তিনি এই জায়গায় এলেন যে কর্মের কৌশলই হলো যোগ, কারণ তুমি বুদ্ধির কাছে গেলে তখন দেখবে যে কর্মের একটা কৌশল শেখা যাবে। এই বুদ্ধি কি সমবুদ্ধি, সমত্ব বুদ্ধি, এই বুদ্ধি এই নয় যে বুদ্ধি আমাকে, মানে আমাদের গীতায় সংস্কৃত ভাষায় একটাকে বলা হয় ব্যবসায়িত্বিকা বুদ্ধি বা নিশ্চয়াত্মিকা বুদ্ধি, আরেকটিকে বলা হয় যে বাসনাত্মিকা বুদ্ধি। অর্থাৎ একটা বুদ্ধি আমার এই সাংসারিক জীবনের লাভ ক্ষতি তার দিকে ইঙ্গিত করে, আরেকটা বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, অর্থাৎ যে বুদ্ধি আমাকে একটা পারমানেন্ট সলিউশনের দিকে দেয়, এগিয়ে নিয়ে যায়, সেই বুদ্ধি। তো সেই বুদ্ধির কাছে যেতে বলছে, সেই সমবুদ্ধিটা কেমন, ওই যে উনি বলেছিলেন যে সুখ দুঃখে সমেকৃত্তা লাভা লাভৌ জয়া জয়ৌ, সুখে দুঃখে সমেকৃত্তা লাভা লাভৌ জয়া জয়ৌ, মানে সুখ দুঃখ এটাকে সমানভাবে দেখা, সমত্ব বুদ্ধি, লাভ এবং অলাভ ক্ষতি দুটিকে সমানভাবে দেখা, জয় এবং পরাজয় সবকে সমানভাবে দেখা। এগুলো আমরা যে পড়ছি, এগুলো যে আমরা বারবার আওড়াচ্ছি, কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করতে গেলে তখন দেখছি যে হচ্ছে না, হচ্ছে না। হ্যাঁ, তো এই যে সেই জন্যই তো এখানে মানে আমরা আটকে যাচ্ছি। হ্যাঁ, যে সমত্বের যে কৌশল রূপ যে যোগটা, এটাই বলছে যে যোগ, সেটা যে শিখব, সেই কৌশলটি যে তিনি আমাদের বললেন, সেটা তো শোনা হলো মাত্র, মুখের কথা শোনা হলো, কিন্তু সেটা কি যথার্থ লাভ করা হলো, তা কি করে হবে? স্বয়ং অর্জুনও এই যখন এই কথা বলা হচ্ছে তখনও তিনি এই সমত্ব বুদ্ধি যোগে যেতে পারেননি, নিতে পারেননি। হ্যাঁ, সেখানে এরপরে তিনি আরও মানে কৌশল শিখিয়ে দিয়েছেন যে এই বুদ্ধি কীভাবে পরিপক্ক হয়, কাকে বলবে পাকা বুদ্ধি। হ্যাঁ, এবং এই বুদ্ধি যখন পরিপক্ক হয় তখনই সে স্থিতপ্রজ্ঞ হয়, অর্থাৎ সেটা আছে না যে এই স্থিতপ্রজ্ঞের যে বর্ণনা, যে সমস্ত কামনা থেকে দ্বন্দ্ব থেকে মুক্ত হলে যখন দুঃখে আর উদ্বেগ জন্মাবে না, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বীত রাগ ভয়ক্রোধ স্থিতধি মনিরুচ্চতে। তো এই যে সমস্ত কামনা থেকে দ্বন্দ্ব থেকে মুক্ত হলে যখন কোনো উদ্বেগ জন্মাবে না, দুঃখে কোনো উদ্বেগ থাকবে না, যখন সুখের প্রতি অতস্পৃহা থাকবে না, কোনো স্পৃহাই থাকবে না, তখনই তাকে সেই স্থিত প্রজ্ঞ বলা যায়, তখনই তিনি স্থিত প্রজ্ঞ হতে পারেন। এই পথটাও সেই সময় দেখিয়ে দিয়েছেন। এই স্থিত প্রজ্ঞতার ভূমিকে আমরা শুনছি, কিন্তু সেইটাও কি আমরা বুঝতে পারছি যে কীভাবে আমরা দুঃখে অনুদ্বিগ্ন থাকবো আর সুখ থেকে বিগত স্প্রিয় থাকবো? শুনতে ভালো লাগছে, আমরা নানান রকম উদাহরণে, নানান রকম গল্পে, নানান রকম কথায় আমরা তার ব্যাখ্যা শুনেছি, এবং সে সময় মনে হয়েছে হ্যাঁ ভালো, কিন্তু পরবর্তীকালেই আবার আমার জীবনে এসে তখন দেখছি যে না, এ তো সেগুলো হারিয়ে যাচ্ছে। তাই সত্যিকারের যদি সেই সময় চেনা যায়, এত সহজেই যদি সেই স্থিতপ্রজ্ঞতার ভূমিকে চেনা যেত, তাহলে তো অর্জুন সেই সময় চিনে ফেলতে পারতেন, এবং তাহলে ওই দ্বিতীয় অধ্যায়ে এই সাংখ্যযোগেই গীতার উপসংহার হয়ে যেতে পারত, কারণ আর কিছু বলার নেই। কিন্তু এই যে নিবিড় মোহ, এই যে গভীর সুখের আবিলতা, সেই আবিলতা দূর না হওয়াতে কথাগুলো শোনা মাত্র হলো, কথাগুলো গ্রহণ হলো না, ভিতরে গেল না, বা সেই কথা অনুযায়ী নিজের জীবনকে আমরা তৈরি করতে পারলাম না।
মানে সেটা যে উপলব্ধি করব তার কোনো দিশা খুঁজে পাওয়া গেল না। এই জন্যই এই তৃতীয় অধ্যায় থেকে একেবারে প্রথম ধাপ থেকে কর্মযোগের যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপ থেকে কীভাবে একটু একটু করে নিজেকে জাগাতে হয়, একটু একটু করে নিজের এই যে বোধ সেই বোধকে পুষ্ট করতে হয়, হ্যাঁ, সেইটা তিনি আস্তে আস্তে কিংবা কেমনভাবে বিশ্বের সঙ্গে, গোটা বিশ্বের সঙ্গে নিজেকে মিলিয়ে দেওয়া যায় সেইটা দেখাতে আরম্ভ করলেন। এর পরে অধ্যায়ের পর অধ্যায় তা সেই তৃতীয় অধ্যায়ের পরে কর্মযোগ, এরপর সেইখান থেকে সেই সূত্র ধরে আমরা আবার আলোচনায় যাব। আজ তাহলে এই পর্যন্ত, সবাইকে আমার প্রণাম, নমস্কার। আমরা গীতার কথা, গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের রচনা একটি গ্রন্থ, তা সেই বইটি পাঠ